কেমিস্ট্রি পিরিয়ডিক টেবিল মুখস্থ বলতে পারে একটা আর্ট। একজন একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীকে বলা হয় যে কেমিস্ট্রি পিরিয়ডিক টেবিলটা সম্পূর্ণ মুখস্থ করে ফেলতে, একজন নবম দশম শ্রেণীর শিক্ষার্থীকে বলা হয় সেটা মুখস্থ করতে। কিন্তু যখন পিরিয়ডিক টেবিলটা একজন সপ্তম শ্রেণীর ছাত্র মুখস্থ বলতে পারে, জাস্ট সেটা অবাক হওয়ার মতো। আমার পাশে যশোর জেলা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র আনাবিন সাইদ বসা, আনাবিন সাইদকে তার স্কুলের শিক্ষক বলেছিল মাত্র 30-40টা মৌল মনে রাখতে। সে তার ইচ্ছা শক্তির দ্বারা বলটা সারণীর 118টি মৌলের নামে সে মুখস্থ করে ফেলছে। আমি যখন প্রথম শুনলাম তার মুখ থেকে জাস্ট অবাক হয়ে গেলাম। আমি এই 118টি মৌলের নামে এখন আনাবিন সাইদের মুখ থেকে শুনতে চাই। আমার নাম আনাবিন সাইদ, আমি যশোর জেলা স্কুলের সপ্তম শ্রেণীতে পড়ি। আমি আজকে পর্যায় সারণে 118টা মৌল পদার্থের নামই বলবো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ব্রোন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কবাল, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন, রুবিডিয়াম, স্ট্রনশিয়াম, ইট্রিয়াম, জিরকনিয়াম, ইউবিয়াম, মলিবডেনাম, টেকনিশিয়াম, রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, সিলভার, ক্যাডমিয়াম, ইন্ডিয়াম, টিন, অ্যান্টিমনি, গ্যালিয়াম, আয়োডিন, জেনন, সিজিয়াম, বেরিয়াম, ল্যান্থানাম, সিরিজাম, প্রাসিওডিমিয়াম, নিউডিমিয়াম, প্রোমেথিয়াম, সামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, কার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, হলবিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম, লুটেথিনিয়াম, হাফনিয়াম, ট্যান্টালাম, ট্যাংগেসিয়াম, রেনিয়াম, অসমিয়াম, ইলিডিয়াম, প্লাটিয়াম, গোল্ড, মার্কারি, থ্যালিয়াম, লেড, বিসমাথ, পোলোনিয়াম, অ্যাসেটাইন, রেডন, ফ্রান্সিয়াম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, প্রোটেকটিনিয়াম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, আমেরিসাইন, কুরিয়াম, বার্কেলিয়াম, ক্যালিফোর্নিয়াম, আইসেনিয়াম, ফার্মিয়াম, মেন্ডেলেভিয়াম, নোবেলিয়াম, লরেসিয়াম, রাদারফোর্ডিয়াম, ডুবনিয়াম, সিয়াবর্গিয়াম, বোরিয়াম, হাসিয়াম, নিউট্রোনিয়াম, ডায়মেসেটিয়াম, রন্টেজেনিয়াম, নিউনিয়াম, রন্টেজেনিয়াম, কোপারনেসিয়াম, নিউনিয়াম, ফ্লোরোবিয়াম, অস্ট্রেবিয়াম, লেভারমিয়াম, টেনেসাইন, ওগানিয়াম। ধন্যবাদ আনাবকে। আসলে একজন ছাত্রের ভিতরে সুপ্ত প্রতিভাকে তার শিক্ষক জাগ্রত করে দেয়। আনাব, তুমি এই 118টি মৌলের নাম যে মুখস্থ করেছো, এই এইটা তুমি উদ্বুদ্ধ হয়েছো কোথা থেকে? আমাদের স্কুলের রফিকুল ইসলাম স্যার আমাদেরকে 118টা মৌল পদার্থের নাম করতে বলছিল, সেজন্য আমি 118টা মৌল 118টি বলেছিল না, আপনি বলেছিল যে 35টা কিংবা 40টায় করতে। কিন্তু আমি আমার অনুভূতি জাগলো যে আমার 118টায় মুখস্থ করলে কেমন হয় বা অন্যদেরকে বললে কিরকম লাগে, সেজন্য আমি 118টা মুখস্থ করেছি। একজন শিক্ষক একজন ছাত্রের ভিতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে পারে। শিক্ষকের উৎসাহে উৎসাহিত হয়ে আজ আনাব 118টি মৌলের নামে মাত্র 30-40টা মৌলের নাম মুখস্থ করতে বলছে, কিন্তু সে 118টি মুখস্থ করে ফেলছে। সপ্তম শ্রেণীর ছাত্র এখন থেকে সে তার মেধার সাক্ষর রাখা শুরু করেছে। তার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করে এবং যাতে ভবিষ্যতে সে তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে সেই কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ।